নিকাশি নালা পুনরুদ্ধারে জোর কোচবিহার। পৌরসভার বেআইনি দখলদারদের বিরুদ্ধে অভিযানে নামলো কোচবিহার পুরসভা। মঙ্গলবার সকাল থেকেই কোচবিহার শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুরসভা। রীতিমতো বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয় বেআইনি নির্মাণ। কোচবিহার পৌরসভা দায়িত্বপ্রাপ্ত সেনেটারি অফিসার সৌরভ চক্রবর্তী জানান, দীর্ঘদিন থেকে এই অস্থায়ী দোকানগুলিকে সরিয়ে নেওয়ার জন্য পৌরসভার তরফ থেকে নোটিশ জারি করা হয়েছিল, কিন্তু কোনো অবস্থাতেই তারা কর্ণপাত করছিল না। সেই কারণে এদিন সকাল থেকে অভিযান চালিয়ে বুলডোজার দিয়ে দোকান ভেঙে দেওয়া হয়। এদিন মূলত কোচবিহার রাসমেলা ময়দান সংলগ্ন বেশ কিছু দোকানকে সরিয়ে দেওয়া হয়েছে। এখান থেকে আমাদের রাসমেলা মাঠের চত্বরে আমরা আজকে দীর্ঘদিন ধরে দোকান করে খাচ্ছিলাম, তা এখানে পৌরসভার থেকে এটা নির্দেশও করেছে যে আমাদেরকে সরাই দিতে হবে। আমি মাননীয় পৌরসভার কাছে আবেদন রাখবো যেন আমাদেরকে এই গরিবটা আমরা যে করে খাইতাম তার জন্য যেন কিছু একটা ভেবে দেখে, আমাদের এই কয়েক 50-60 জন দোকানদার আছি আমরা এই রাসমেলার মাঠের চত্বরে, কিছু যেন একটা ভেবে দেখে যেন আমাদের একটা করে খাওয়ার মতন একটা ব্যবস্থা করে, না আমরা সম্পূর্ণভাবে বেকার হয়ে যাব, আমাদের পরিবারটা একদম ভেসে যাবে। হ্যাঁ, ইয়ার আগেও বলেছে কালকে সন্ধ্যাবেলা আমাদেরকে মাইকিং করে বলে গেছে যে রাসমেলা মাঠের চত্বরে যত দোকান আছে তাদেরকে সরাই দিতে হবে, ঠিক আছে। তাদের নির্দেশে আমরা সকাল থেকে আমরা ভাঙাচোরা করার কাজ করছি। তো এখন আমি মাননীয় পৌরসভার কাছে একটাই আবেদন রাখবো যেন এতগুলো দোকানদারের পেটে লাথি না মেরে তাদের জন্য চিন্তা নিয়ে একটু কিছু ভেবে দেখে, আমি এটাই আমার কাছে আবেদন। না, ইয়ার আগেও করেছিল, তো এরকম পরিস্থিতিতে আসে নাকি যে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছিল, তোমরা আগের থেকে বলে দিতাম আমরা ভেঙে দিতাম, আমরা ভেঙে দিতাম, আবার কিছুদিন পরে আমরা গড়ে নিতাম যে রাস্তার সাইডে টেবিল টুকুর পেতে দোকান করতাম। এবার তো সম্পূর্ণভাবে আমাদের দোকান করতে দিচ্ছে না বলা হবে, আমরা লিখিতভাবে নোটিশ কোনো দেওয়া না। এবারে মানে পৌরসভার কাছে আমরা একটা নিবেদন দিয়েছিলাম যে নাকি আমাদেরকে একটা কোনো একটা ভাবে জানি আমাদের জন্য একটা ভেবে দেখে যে কোনো একটা করে খাওয়ার একটা থাম দেওয়া করে দিতে হবে, সে এখনও সেরকম কোনো পরিস্থিতি আমাদেরকে কোনো বলে নেই দেয়নি। আমার নাম চন্দন সরকার। কি আর হবে, এনারা তো আগের থেকেই অর্ডার দিয়েছিল, হ্যাসকারি করে ডানে বাইরে কেউই ভাঙে না, আমিও নিজে ভাঙি না, আমিও এত অসুস্থ মানুষ, তাই গতকালকে শোনার পর থেকে আমি একা একাই ভাঙা ভাঙি করতে চলছি, এই পর্যন্ত ভাঙ্গা হইলো, এখন আমার শরীর চলতেছে না, খুব কষ্টের মধ্যে কথা বলতেছি। কতদিন ধরে আপনি এখানে ব্যবসা করেন? আমি বহুদিন, এমনিতে আগে আমার চাউলের ব্যবসা ছিল, 2002 সনের থেকে এই ব্যবসাটা ধরছিলাম, গণেশ ভাপা পিঠা। এত করে নাই, অর্ডার দিয়েছিল ভাঙাচোরা করার জন্য, ভাঙাচোরা করা হয়েছিল কিন্তু এরকম অভিযান কোনোদিন করে নাই। হ্যাঁ, এই যে মানে আইসা যে গাড়ি দিয়ে যে হামলা করতেছে, এটা ভাঙতেছে সেটা ভাঙতেছে, এইটার কথাটাই বলতেছি। আমার আর কোনো আর রাস্তা নাই, আমার কোনো রাস্তাই নাই, আমি এইটার উপর দিয়েই সংসার চালায় নিতাম, কিন্তু আমি এখন বড় টেনশনে পড়ে গেছি যে আমি কিভাবে আগামী দিন চলব। চাবো আর কি, চাইলে তো পাওয়া যাবে না, তবে এইটুকুই চাই যে ফুটপাতে চার চাক্কা ঠেলা গাড়িটা লাগে, টুকটাক চপ টপ বিক্রি করতে পারি, এইভাবে দিলেও আমার চলবে। আমার নাম শেখর ধর। এটা হচ্ছে যে আমাদের যে ড্রেন দখল করে যে ব্যবসা করছে অস্থায়ী ব্যবসায়ীরা, তার আগে আমরা বারবার নোটিশ করেছিলাম, বারবার বলেছিলাম, ওঠানোর জন্য আমি নিজে এসেছিলাম, প্রশাসনের তরফ থেকে ডিএম অফিসের স্টাফরা এসে বলেছিলো, এসডি অফিসের স্টাফরা বলেছিলো, সবাই বলেছিলো, তারপরে ওরা ড্রেন জাম করে এটা করছিলো, তার জন্য এত বাস গেড়েছে, আপনারা এখানে দেখতে পারবেন, সেখানে প্রত্যেকটা বাসের ওখানে এত বাস গাড়াতে সব প্লাস্টিক জাম হয়ে গেছে, সব এই জন্য নোংরা যেতে পারছে না, এই জন্যই আমরা হেরিটেজ প্রপার্টির মধ্যে যেসব অস্থায়ী দোকানগুলো দখল করে রেখেছে দখলমুক্ত করার জন্য এই অভিযানটা চালানো হচ্ছে সব অফিসের প্রশাসনের তরফ থেকে। শুধু এই রাসমেলা ময়দানের সামনে চলবে না, গোটা শহর জুড়েই চলবে? গোটা শহর জুড়েই চলবে, যেগুলো হেরিটেজ প্রপার্টি আছে সেই সব সব জায়গার মধ্যে প্রপার্টির মধ্যেই চলবে জায়গাটা, আর প্রশাসনের তরফ থেকে হচ্ছে আগামী দিনে প্রশাসন যেই সব শিডিউল দেবে সেভাবে আমরা কাজ করবো। আচ্ছা, যারা এখান থেকে যাদের উচ্ছেদ করছেন তাদেরকে পুনর্বাসনের জন্য কোনো রকম? এটা প্রশাসন ডিসাইড করবে, স্যাররা ডিসাইড করবে, সেইভাবে আপনারা শিডিউল নিয়ে তার থেকে জানতে পারবেন। আপনার নাম কি? আমার নাম সৌরভ চক্রবর্তী, স্যানিটারি ইন্সপেক্টর ইনচার্জে আছি কুচবিহার পৌরসভা।